কেউ নিছেও নাকি রাম করতে পারে না, সঙ্গে বাচ্চা দুইটা, তারা খাইছে হইছেন রাস্তা উস্তাদ, রাস্তা তো কুরকুর করে খাইছে, আর ভাত তো নাই, ভাত পাইছে না, এখান থেকে গেছলাই, আর দুইটা এখান থেকে গেছলাম, কই গেছলাই, গেছলাম সনবিল দিকে, সনবিল আমি নিজেও হইতে পারি না, পুলিশ লুসে কেস করছে, মা তারা কান্দা উন্দা তারা কি পরিমাণ কাঁদছইন, যাক উপর লাশিপাতে গুড়িয়ে আইছো, বাচ্চারা কোনো অসুবিধা হইতে হয়েছে না, আর কোনো এরকম বাড়ইও না। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। ইদানিং কিছু বিষয় শিলচরে চলছে এবং পরবর্তীতে যা চলছে তাও ভালো। প্রথম হচ্ছে, তিনটি শিশু কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছিল কনকপুর থেকে, পরবর্তী সময়ে তাদের পাওয়া যায়। গতকাল নর্থ ইস্ট নিউজে হেডলাইন হয় যে শিলচরের দুটি শিশু সহ মা নিখোঁজ। তারা 2 তারিখ ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন শিলচরের FCI পাশে অঞ্চল তোপখানা, তোপখানার দাসপাড়া অঞ্চলের সেই স্থান, কিন্তু যেভাবে কনকপুরের শিশুদেরকে পাওয়া যায় সেইভাবে শুভ সংবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুটো শিশু রয়েছে, বছর 6 সপ্তম দাস এবং বছর 9 যমুনা দাস, পাশে ওদের মা সোনালী দাস, ওদেরকেও ফিরে পাওয়া যায়। শুভ সংবাদ হচ্ছে, এটাই প্রথমে বললাম, প্রথমে দেখা যায় শিশুগুলি নেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদে পরবর্তী সময়ে তাদের পাওয়া যায়, তা অত্যন্ত শুভ সংবাদ, শুভ খবর। আমরা এখানে আছি, পাশে আছেন সোনালী দাস, এই দিকে যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের ঘর, সেই অঞ্চল, অঞ্চলের অবস্থাও কিন্তু ভালো নয়। পাশেই রয়েছে শ্মশান, ঠিক শ্মশানের পাশেই তাদের পরিবার, আপনারা দেখছেন ইনসার্টে শ্মশান, এখানে ঠিক শ্মশানের পাশেই তাদের পরিবার এবং এই পরিবারের পাশেই রয়েছেন সোনালী দাস। আমরা প্রথমে একটু সংক্ষেপে জানতে চাইছি সোনালী দাসের কাছে, যদি উনি একটু অসুস্থ বলে আমরা জানি, যদি কথা বলেন জান কি হয়েছিল। আমার কিটা হইছে মানে আটকান কিছু হইতে হয় না, করতে বাইরেছি, কিন্তু গেছলাই, আর দুই তারিখ এখান থেকে গেছিলাম, কই গেছলাই, গেছলাম সনবিল দিকে, সনবিল আমি নিজে হইতে পারি না, তারপরে তে রাস্তা চললা উল্লা এখানে খাইলে হইলে এখানে কই দিন খাই শৈলে হালকি তা করে শরীরে, আর আমার কেউ নিছে হই না কি রাম করতে পারি না, সঙ্গে বাচ্চা দুইটা, তারা খাইছে হইছে রাস্তা উস্তাদ, রাস্তা তো কুরকুর করে খাইছে, আর ভাত তো নাই, ভাত পাইছে না, জায়গার নাম জানা আছে মঙ্গলপুর, কালীবাড়ির দারো, কালীবাড়ি আছে দারো, বুঝছি, আবার ঘুরিয়ে আইস গরো বলা কথা, এইরকম আর বাড়িও না, সবে দুশ্চিন্তা, তারাপুর থানাতে কেস করছে, অন্যান্য জায়গা তো কেস করছে, জানছো নি তুমি, পুলিশ লুসে কেস করছে, মা তারা কান্দা উন্দা তারা কি পরিমাণ কাঁদছইন, যাক উপর লাশিপাতে গুড়িয়ে আইসো, বাচ্চারা কোনো অসুবিধা হইতে হয়েছে না, আর কোনো এরকম বাড়ইও না। জনগণের কাছে আমার নিবেদন, আমার মেয়ে সোনালী দাস ইংরেজি মাসের 2 তারিখ আমি হারিয়েছিলাম, তখন আমি পাইয়া গেছি সুন্দর সুস্থভাবে, আমার নাতি নাতন যমুনা দাস 9 বৎসরের মেয়ে, সপ্তম দাস 6 বৎসরের মেয়ে ছেলে আমি পাইছি। আমি জনগণের কাছে নিবেদন, আমি আইনের কাছে প্রতিবাদ করছিলাম, আমি অখন আমি পাইয়া সারছি, অখন আমি সন্দেহ আমি জানাই সবের কাছে আমার নিবেদন, আমার প্রার্থনা মা বোন সকলরা ভাই বন্ধু সবের কাছে আমার নিবেদন, আমার নাতি নাতনদের তোমরা আশীর্বাদ করো, যেতে আমার নাতি নাতন সুখে থাকে, মা নাই বাবা নাই, তা মা ওর তো নাই বাবা তো নাই মা ও তো নাই, তোমরা জনগণ ভাই বন্ধু বোন আমার নাতি নাতনদের আশীর্বাদ করিও, নমস্কার। গত 2 তারিখে সোনালী দাস নামে এক মহিলা মানে হারায় গেছিল, মেন্টালিটি একটু ডিফেক্ট থাকার কারণে, সঙ্গে ওনার 2 শিশু বাচ্চা ছিল, 1 বাচ্চার 9 বছর বয়স আর 1 বাচ্চার 6 বছর বয়স। হ্যাঁ, ওনারা আজকে কোন জায়গা থেকে হারছে, ওনার ঘর থেকে হারছে, অ্যাড্রেস হলো টুপখানা পার্ট 2
বর্মোত্তর দাসপাড়া বাড়ি, ওইখান থেকে তাই হারিয়ে গেছে, ঘর থেকে হারিয়ে গেছে। ওনার মাথায় কোন সময় কি জাগে, কোন দিকে যায়, কি করে, উনি কিচ্ছু জানেন না। হ্যাঁ, কোথায় গিয়েছেন জিজ্ঞাসা করলে কিচ্ছু বলে না। হ্যাঁ, ও দুদিন পরে আজকে সকালে, সকাল মানে 10:30-11টার সময় তাই উনি আসছেন বাসাতে। বাসাতে আসার পরে আমাদের যে দুঃখর ছায়াটুকু নেমে আসছিল সেইটুকু আলোকিত হয়ে গেছে। আমরা সবাই খুব আনন্দিত, খুশি। আমরা আইনের কাছে যে একটা এফআইআর দিছিলাম সেটা তো আমরা পাইয়া গেছি, আমরা এটা জানাই দিছি। যমুনা দাস, সপ্তম দাস, ওনারা সবাই আজকে সকালে এসে গেছেন।